দুপুর 12টা পর্যন্ত শেয়ারবাজারের খবর মিডিয়া আপডেট আপনাদের স্বাগত। আজ দুপুর পর্যন্ত ডিএসইতে সূচকগুলো অস্থিতিশীল ছিল। মূল সূচক ডিএসই এক্স 44.31 পয়েন্ট বা 0.7% বেড়ে 6391 পয়েন্ট হয়েছে, আর ডিএস 30 20.34 পয়েন্ট বা 0.89% বৃদ্ধি পেয়ে 2304 পয়েন্ট হয়। ডিএসইতে লেনদেন হওয়া 381টি সিকিউরিটিজের মধ্যে এখন পর্যন্ত দর বেড়েছে 219টির, কমেছে 90টির, আর অপরিবর্তিত রয়েছে 72টি কোম্পানির শেয়ারের দর। 12টা পর্যন্ত বাজারে লেনদেনের পরিমাণ ছিল 509 কোটি টাকা। মোট লেনদেনের মধ্যে শিল্প খাতে সর্বোচ্চ 21.88%, বিদ্যুৎ ও জ্বালানিতে দ্বিতীয় সর্বোচ্চ 14.95% এবং তৃতীয় অবস্থানে 13.76% লেনদেন হয়েছে টেক্সটাইল খাতে। প্রধান খাতগুলোর মধ্যে জীবন বিমায় সর্বোচ্চ 2.97% এবং টেলিকমে দ্বিতীয় সর্বোচ্চ 2.48% মূল্য বেড়েছে। অপরদিকে ট্যানারি খাতের সর্বোচ্চ মূল্য কমেছে 0.16%। এখন পর্যন্ত ইস্টার্ন কেবলস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, আমন কটন ফাইব্রোস, এনার্জি পেক পাওয়ার জেনারেশন এবং জাহিন স্পিনিংয়ের শেয়ার মূল্য সর্বোচ্চ বেড়েছে। অপরদিকে ক্রাউন সিমেন্ট পিএলসি, বাংলাদেশ মিউনিসিপ্যাল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, ইমাম বাটার ইন্ডাস্ট্রিজ এবং নিউ লাইন ক্লদিংসের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। এখন এ পর্যন্তই, সন্ধ্যায় আবারও হাজির হব সারাদিনের মূল খবর ডেইলি স্টক মার্কেট আপডেট নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।